অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যুর শোকে বিষপানে আত্মহত্যা করেছে স্বামী মাসুদ। করুণ ও নির্মম এই ঘটনাটি ঘটে বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের পিঙ্গলকাঠি গ্রামে। স্থানীয়রা জানায়, শারমিন আক্তারের সঙ্গে মাসুদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। 3 বছর আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। সংসার জীবনে সুখের কমতি ছিল না, এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয় শারমিন। এ খবরে দুই পরিবারে খুশির জোয়ার বয়ে যায়। বাবা হবেন এই আনন্দে আত্মহারা ছিলেন মাসুদ, কিন্তু সব এলোমেলো হয়ে যায়। 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন 22 দিন আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। স্ত্রী ও গর্ভে থাকা সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন মাসুদ। বেশিরভাগ সময় কাটত স্ত্রীর কবরের পাশে। ভালোবাসার মানুষটি কাছে না থাকায় শূন্যতা তাকে যন্ত্রণা দিচ্ছিল। গতকাল দুপুরে পরিবারের সবার অজান্তে তিনি বিষপান করেন। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মাসুদ। দর্শক, স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর আত্মহত্যা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।